আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সলিমুল্লাহ, সিনিয়র শিক্ষক হাসনাট উচ্চ বিদ্যালয় বেগমগঞ্জ নোয়াখালী। অনলাইন ক্লাসে আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়তে পরিমাপের একটা সৃজনশীল প্রশ্ন বোর্ডে উঠানো হলো। এই প্রশ্নের আলোকে তিনটা সমস্যা আমরা এখানে সমাধান করব। আমাদের উদ্দীপকটি হলো একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, প্রতি বর্গ মিটার 8.05 টাকা হিসাবে ওই পার্কে গাছ লাগাতে মোট 81,600 টাকা খরচ হয়। এই হলো একটা অংশ। দ্বিতীয় অংশ বলছে 200 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের বাইরে 2 মিটার চৌড়া একটি পথ আছে। ক, তাহলে আমাদের উদ্দীপকের মধ্যে আয়তক্ষেত্র সম্বন্ধে জানতে হবে এবং বর্গক্ষেত্র সম্বন্ধে জানতে হবে। এই দুইটা সংক্রান্ত দুইটার সমস্যা এই উদ্দীপকের মধ্যে আলোচনা করা হয়েছে। ক, পথের বিস্তার কে ইঞ্চিতে প্রকাশ করো। খ, আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত বের করতে হবে। ওই পথটা 80 সেন্টিমিটার বড় একটা পাথর দ্বারা বাঁধতে মোট কতটি পাথর লাগবে। এ হলো আমাদের মূল প্রশ্ন। এখন আসো আমরা কিভাবে সমাধান করব। এখানে বলা হয়েছে প্রথমে ক প্রশ্নে বলা হয়েছে এই ক্ষেত্রের বাইরে 2 মিটার চৌড়া একটি রাস্তা আছে, আর এখানে বলা হয়েছে বিস্তার মানে চৌড়া, এটাকে ইঞ্চিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখন ক ক 1 মিটার সমান আমরা কী লিখতে পারি, 100 সেন্টিমিটার, ঠিক আছে। আর আছে আমাদের কত মিটার, 2 মিটার সমান কত লিখতে পারি, 100 গুণ 2, তার মানে কত হইব 200 মিটার। এই মিটারকে আমরা এখন ইঞ্চিতে আনব। আবার এক মিটার সমান 100 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, সেন্টিমিটার কত সেন্টিমিটার, 1 ইঞ্চি, 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি, ঠিক আছে। সুতরাং 1 ইঞ্চি সমান 2.54 ভাগের 1 ইঞ্চি, সুতরাং আর কত আছে, 200 ইঞ্চি সমান 2.54, আরও বেশি হবে, বেশি হলে গুণ, তাহলে 200-এ ভাগ করতে হবে। 200-এ ভাগ, আমরা যদি 2.54 দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হইতেছে 78.7401 ইঞ্চি। তাহলে দেখো 1 মিটার কত সেন্টিমিটার, 100, সুতরাং 2 মিটার হবে কত, 200, 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি, একে কত হবে আর 200-তে কত হবে, তার মানে ফলাফল দাঁড়াচ্ছে কত, 78.7401 ইঞ্চি। তাহলে আমাদের ক প্রশ্নটা শেষ। এবার আসো খ প্রশ্নটা। খ প্রশ্নে উদ্দীপকের প্রথম অংশ পড়ো, পড়ে খ প্রশ্নটা সমাধান করতে হবে। খ প্রশ্ন, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, প্রতি বর্গ মিটারে এত টাকা হিসাবে মোট খরচ হয় কত, 81,600 টাকা। তাহলে আর যদি আমরা পার্কের ক্ষেত্রফলটা বের করে ফেলি, খ এর উত্তর পার্কের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে কত টাকা খরচ হয়, 8.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। কত বর্গ মিটারে, 1 বর্গ মিটারে। সুতরাং 1 টাকা খরচ হয় 8.50 ভাগের 1 বর্গ মিটারে, আর আমাদের এখানে কত আছে, 81,600 টাকা। সুতরাং 81,600 টাকা খরচ হবে, আরও বেশি, বেশি হলে গুণ,
গুণ হলে আমরা এটার উপরে লিখতে পারি, আমরা যদি এটার ভাগ করি তাহলে আমাদের ভাগ ফলব কত, 9600, 9000 কত, 600 বর্গ মিটার, ঠিক আছে। এখন আসো, মনে করি দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, প্রস্থ সমান এক্স মিটার, তার মানে দৈর্ঘ্য দেড় গুণ হলে দেড় কীভাবে লেখে, এক সমস্ত দুবার এক লিখলে হবে আর 1.5 লিখলে হবে, এত এক্স এত গুণ এত মিটার। তাহলে প্রস্থ মতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, আর দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হলো 1.5, প্রস্থ হলো এক্স, ক্ষেত্রফল পেয়েছি আমরা কত, 9600 বা 1.5, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান 9600। এখন আমরা এটাকে ভাগ করব, ভাগ করলে এক্স স্কোয়ার সমান, ভাগ করলে আমরা পাবো 6400 কত পাবো, 700, ঠিক আছে। এক্স ইকুয়াল টু এখানে স্কোয়ার দিকে যাবে, রুট হয়ে যাবো 6400। আমরা যদি বর্গমূল বের করি 8 8 64 শূন্য দুইটা থেকে একটা, তার মানে আমরা কত পেয়েছি, এক্সের মান পেয়েছি, মানে প্রস্থ পেয়ে গেছি, প্রস্থ কত পেলাম, 80 মিটার। সুতরাং প্রস্থ সমান সমান কত মিটার, 80 মিটার। সুতরাং দৈর্ঘ্য সমান 80 গুণ 1.5, 1. কত, 5 মিটার, তার মানে গুণ করলে কত হবে, 120 মিটার, 100 কত মিটার, 20 মিটার। তার মানে আমাদের কাছে উত্তরটা চেয়েছে দৈর্ঘ্য কত, তার মানে আমরা বের করতে পেরেছি নির্ণয় দৈর্ঘ্য, নির্ণয় দৈর্ঘ্য 120 মিটার, তার মানে আমাদের খ প্রশ্নটা শেষ, ঠিক আছে। এখন আছে গ প্রশ্ন, গ প্রশ্ন উদ্দীপকের দ্বিতীয় অংশটা পড়ো, প্রথম অংশের কাজ শেষ, দ্বিতীয় অংশের কাজ শুরু। দ্বিতীয় অংশে একটা আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে, আয়তক্ষেত্র কারে কয়, যে চতুর্ভুজের চারটি বাহু সমান কোণগুলো 90 ডিগ্রি বা সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে, এই বর্গক্ষেত্র বলে। এখন বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আছে কত মিটার, গয়ের উত্তর, গয়ের উত্তর বর্গ, রাস্তা ছাড়া লেখি বা পথ ছাড়া, পথ বাদে এই বর্গাকার ক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 200 মিটার, পথ বাদে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে যা দেওয়া থাকবে তার উপরে বর্গ দিতে হবে, ঠিক আছে। একক কী হবে, বর্গ মিটার, দুই দুগুণে 4, 2 শূন্য থাকলে ক শূন্য হবে, 4 শূন্য, আমাদের গুণ শেষ পথ বাদে। এখন যেহেতু রাস্তাটা বাইরে দিয়ে গেছে সুতরাং যোগ হবে, পথসহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত হবে, আমাদের আগে কত আছে 200, এখন কত মিটার চোড়া করে গেছে, 2 মিটার, তার মানে 2 গুণ 2, এটা যোগ হবে যেহেতু বাড়ি দিয়ে গেছে, তাহলে 200 যোগ কত, 4, তার মানে কত হবে, 204 মিটার। সুতরাং পথ বর্গাকার ক্ষেত্রের এখানে কী হবে, ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে 204, 200 কত হবে, 60 হোল স্কোয়ার বর্গ মিটার, ঠিক আছে। এখন গুণ করলে গুণফলটা কত হবে, 204 গুণ করলে গুণফলটা হবে 141,616 বর্গ মিটার।
ঠিক আছে। এখন আসো পথের ক্ষেত্রফল কতটুকু আমরা বের করি। সুতরাং পথের ক্ষেত্রফল সমান 41,616 বিয়োগ 40,000, ঠিক আছে। বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে কি থাকবে, 1,616 বর্গমিটার। তার মানে আমরা পথের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এখন আমাদের কাজ করতে হবে এই পথে আমরা কি বসাবো, বর্গাকার পাথর বসাবো। কতটা পাথর লাগবে সেটা বের করতে হবে। এখন কি তার মানে প্রশ্ন দেওয়া আছে, একটি পাথরের কি দেওয়া আছে, পাথরের দৈর্ঘ্য কত আছে, 80 সেন্টিমিটার। এখানে আছে আমাদের মিটার, এখানে সেন্টিমিটার, তার মানে এটারে আমরা কি নিতে হবে, 100 দিয়ে ভাগ করে এটারে মিটারে নিতে হবে। ভাগ করলে আমরা কত পেয়ে যাব, 0.8 মিটার পেয়ে যাব। তাহলে একটি পাথরের দৈর্ঘ্য এত। সুতরাং একটি পাথরের ক্ষেত্রফল 0.08 হোল স্কোয়ার বর্গমিটার, ঠিক তাই না। গুণ করলে কত হইব, ঠিক আছে, পাথরের সংখ্যা বের করতে হবে। কি সংখ্যা, পাথরের সংখ্যা। আমরা ক্ষেত্রফল কত পেয়েছি, 1,616, একে ভাগ করতে হবে 0.067 দিয়ে, এতটি ভাগ করলে আমাদের ভাগফল হবে 2,565 পাথর। উত্তর কতটি পাথর, 2,565। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনলাইন ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।